আত্মহারিক টিভি ওহির উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত ইন্নাল হামদালিল্লাহ নাহমাদ হুয়ান ওসাল্লি আল্লাহ রসুলহিল কারিম আম্মাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আত্মহারিক টিভিতে আমাদের আজকের আয়োজন বিশ্বময় এক আতঙ্কের নাম হচ্ছে করোনা ভাইরাস করোনা ভাইরাস থেকে আত্মরক্ষার জন্য আমাদের কি করা উচিত সে বিষয়ে আমরা আজকে আপনাদের সামনে কিছু বলার ইচ্ছা পোষণ করছি আশা করি আমরা এর মাধ্যমে নিজেরা এবং আমাদের পার্শ্ববর্তী ভাইয়েরা এবং অন্যান্য যারা আছেন তারা এ বিষয়ে ইনশাল্লাহ উপকৃত হবেন করোনা ভাইরাসে ভাইরাস এটা আল্লাহ প্রদত্ত একটি মহামারীর নাম আমরা বলতে পারি আল্লাহ রবুল আলমিন তার সৃষ্টিকে আল্লাহর দিকে প্রত্যাবর্তিত করার জন্য ফিরে আসার জন্য বিভিন্ন সময় ধরনের দুর্যোগ মহামারী এগুলি দান করে তাদেরকে তওবার জন্য ইস্তেকফার জন্য আল্লাহর দিকে রুজু হওয়ার ফিরে আসার জন্য তিনি এসব পৃথিবীতে দিয়ে থাকেন আল্লাহ বলছেন ওলা নাবলু আকুম বিশাই ইমিন আল খৌফিবল জু মুসিবাতুন ইমিনাল ইন্না ওবাশির সিরিন আল্লা দিনা আসবিবতুন্লাহ উলায় আলাইহিম তুমি রব বিহিম ও উলাইকা হুমুল মোহতাদুন নিশ্চয়ই আমরা তোমাদেরকে কিছুটা ভয় ক্ষুধা ধন ও প্রাণের ক্ষয়ক্ষতির মাধ্যমে এবং ফল শস্যাদীন বিনষ্টের মাধ্যমে পরীক্ষা করব। আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও যাদের কোনো বিপদ আসলে তারা বলে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা তার দিকে ফিরে যাব তাদের উপরে তাদের প্রতিপালকের পক্ষ থেকে রয়েছে অফুরন্ত দয়া ও অনুগ্রহ আর তারাই হল সুপদপ্রাপ্ত সুরাবাকারা একশো পঞ্চান্ন থেকে একশো সাতান্ন সাতান্ন নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ রবুল আলমী যেটা বলেছেন যে আমাদের কিছু জানমালের ক্ষয়ক্ষতি ফল ফসল আদি এগুলির বিনষ্ট করার মাধ্যমে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে পরীক্ষা করে থাকেন আজকের এই করোনা ভাইরাস আমাদের জন্য একটা পরীক্ষা এবং এটা আল্লাহর পক্ষ থেকে একটা আজাবও বটে সুতরাং মানুষ যদি তওবার মাধ্যমে ইস্তেকফরের মাধ্যমে সে আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হয় আর কিছুটা শিক্ষা গ্রহণ করে ও দত্ত পরিহার করে সে আল্লাহর দিকে ফিরে আসে এটাই হবে আমাদের করণীয় আজকে আতঙ্কিত না হয়ে আমরা ধৈর্যশীলতার সাথে এটাকে আল্লাহ আল্লাহরবুল আলমিনের পক্ষ থেকে পরীক্ষা হিসাবে গ্রহণ করে আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহর কাছে ইস্তেকফার করবো আইসারদি আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন রসুল উল্লাহ সাল্লাহ আলহ্লামকে প্লেগ মহামারী সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন এন্নাহ আজাবন ইয়াবাসাহুল্লাহ আলাম ইয়াসা নিশ্চয় এটা আল্লাহর পক্ষ থেকে একটি আজাব তিনি যাকে ইচ্ছা তার প্রতি এটাকে প্রেরণ করেন ও আন আল্লাহ জয় আল্লাহ রহমত আল্লিল মমিন আল্লাহ আল্লাহ রবুল এটাকে মোহাম্মিনদের জন্য রহমত স্বরূপ করেছেন লাইসামিন আহাদিন ইয়াকুনা ফয়াম কুসুফি বালাদিহি সাহাবের আন মাহতাবিস ফলে কোনো ব্যক্তি যদি মহামারী এলাকায় ধৈর্যের সাথে ও সাহাবের আশায় অবস্থান করে এবং হৃদয়ে দৃঢ় বিশ্বাস রাখে যে আল্লাহ যা লিখে রেখেছেন তাই হবে তবে সে একজন শহীদের সমান পুরস্কার লাভ করবে সহিবকারী হাদিস নম্বর তিন হাজার চারশো চুহাত্তর তিনি আরও বলেন আর তরুণ শাহাদাতুন লিকুল্লি মুসলিমিন মহামারীতে মৃত্যুবরণকারী মুসলিম শহীদের মর্যাদা লাভ করব রসুল্লাহ সাল্লা সাল্লামকে সংক্রামিত উট সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন ফামান আদাল আউ্বাল প্রথম তাহলে প্রথম উটটি সংক্রমিত করলো কে সুতরাং এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে রোগ সোয়াশে হলেও আল্লাহ রবুল আলমিনের হুকুম ব্যতীত সেটা কার্যকর হবে না আল্লাহরবুল আলমিন যেটা চাইবেন সেটাই সংগঠিত হবে সুতরাং আমাদের আতঙ্কিত না হয়ে আমাদের ভাগ্যে যদি মহামারী আক্রান্ত হওয়ার কোনো বিষয় থাকে তাহলে যেভাবেই হোক না কেন যে কোনো জায়গা জায়গায় হোক না কেন সেখান থেকে আমরা আক্রান্ত হতে পারি সুতরাং না হয়ে আল্লা রবুল্লা আলমিনের উপরে আমরা ভরসা রেখে আমরা আল্লাহর কাছে দোয়া করব যাতে আল্লাহ যেন আমাদেরকে এর থেকে মুক্তি দান করেন সর্বোপরি একজন মমিনের চাওয়া পাওয়া এবং তার সবচেয়ে চূড়ান্ত লক্ষ্য হলো জান্নাত মানুষ এই মহামারীতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে সে শাহাদাতের মর্যাদা লাভ করবে সে চান্নাতে প্রবেশ করবে সুতরাং আতঙ্কিত না হয়ে এই পরিস্থিতিতে আমাদের ধৈর্য ধারণ করা আমাদের জন্য জরুরি আমাদের দ্বিতীয় করণীয় হলো তাকদিরের উপরে দৃঢ় বিশ্বাস রাখা আল্লাহ বলেন ওয়াই্লাহিন ফলাহ কাু ওয়াইউরিদ কবি হাইরিন ফলাফলিহি ইউসিফিম ইসা উমিন ইবাদিহি ওহু আলফুর রহিম যদি আল্লাহ তোমাকে কষ্টে নিপতিত করেন তবে তিনি ছাড়া তা দূর করার কেউ নেই আর তিনি যদি তোমার প্রতি কোনো কল্যাণ দিতে চান তবে তার অনুগ্রহকে প্রতিরোধ করার কেউ নেই শিও বান্দাদের মধ্যে যাকে খুশি তিনি তা দান করেন সুরাই একশো সাত নম্বর তিনি আরও বলেন রসুল সাল্লাহকে উল্লেখ করে আল্লাহ তুমি বলো আল্লাহ আমাদের ভাগ্যে যা লিখে রেখেছেন তা ব্যতীত কিছুই আমাদের নিকটে পৌঁছবে না তিনি আমাদের অভিভাবক আর আল্লাহ আল্লাহর উপরেই মোমিনদের ভরসা করা উচিত তাওবা একান্ন নম্বর আয়াত আল্লাহ রবুল আলমিন সুরা তালাকের দুই এবং তিন নম্বর আয়াতে তিনি বলেছেন ওমাইয়াতিল্লাহ ইহতাই আল্লাহ হাসবু যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য একটি পথ বের করে দেন এবং তাকে অভাবিত উৎস থেকে অকল্পনীয় উৎস থেকে রেজেক দান করেন এবং যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান সুরাত আলাক দুই এবং তিন নম্বর আয়াত সুতরাং এসব আয়াত প্রমাণ করে যে আল্লাহ রব্বুল আলমিনের উপরে দৃঢ় ভরসা করা মোমিনদের জন্য অতীব জরুরি মা আল্লাহর উপর যিনি ভরসা করবেন আল্লাহ রব্বুল আলমিন তার জন্য যথেষ্ট হয়ে যাবেন অর্থাৎ এসব বিপদ থেকে বালা মুসিবত থেকে এ ধরনের মহামারী থেকে রক্ষা করার জন্য আল্লাহ রবুল আলমিনই আমাদের জন্য যথেষ্ট সুতরাং আল্লাহ রবুল্লা আলমিনের উপরে আমাদেরকে ভরসা করতে হবে রসুল্লাহ সাল আলী ওসালাম আবদুল্লা আব্বাস রাজি উদ্দেশ্য করে বলেন ইজাসফাস ওয়াইজাস্তাফ ওয়া আলম লাউ আহা জিহিল উমা ইস্তমা ফারুক বিশকা বিষয় পালাব ইস্তামাহু আলা আই যুরুকু বিশাইয়িন লাম ইযুরুকু বিশাইয়িন ইল্লা কতাব আল্লাহু লাক শুনে রাখো যখন তুমি কিছু চাইবে তখন আল্লাহর নিকটে চাইবে আর যখন আশ্রয় প্রার্থনা করতে চাইবে তখন আল্লাহর নিকটে সাহায্য প্রার্থনা করবে জেনে রাখো দুনিয়ার সমস্ত উম্মত যদি একত্রিত হয় তোমার কোনো কল্যাণ করার জন্য তাহলে তারা তোমার কোনোই উপকার করতে পারবে না যতক্ষণ পর্যন্ত যতটুকু আল্লাহ রব্বুল আলমিন লিখে রেখেছেন ততটুকু ব্যতীত আর যদি তারা তোমাদের কোনো অপকার করতে চায় অনিষ্ট করতে চায় তাহলে তারা তোমার কোনোই অপকার করতে পারবে না কেবল অতটুকু ব্যতীত যতটুকু আল্লাহ তোমার ভাগ্যে লিখে রেখেছেন সুতরাং তাদের উপরে দৃঢ় বিশ্বাস রেখে আমাদেরকে আল্লাহর উপর ভরসা রাখতে হবে যাতে করে আল্লাহ যদি আমাদের ভাগ্যে লিখে রেখে থাকেন তাহলে অবশ্যই সেটা হবে আর যদি আল্লাহ ভাগ্যে না লিখে রাখেন তাহলে এটা সংগঠিত হবে না সুতরাং আল্লাহর উপরে দৃঢ় ভরসা রেখে তকদিরের উপরে বিশ্বাস রেখে আমরা আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে আমরা চেষ্টা করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমাদের তিন নম্বর করণীয় হবে নিজেদের ইমান ও আমলকে পরিশুদ্ধ করা আমল পরিশুদ্ধ হওয়ার জন্য বা কবুল হওয়ার জন্য তিনটি শর্ত রয়েছে প্রথম শর্ত হল আমল শির্কমুক্ত হওয়া দুই নাম্বার, একনিষ্ঠভাবে আল্লাহ রবুল আলমিনের জন্য সম্পাদিত হওয়া তিন নাম্বার রসুল সাল্লাহ আলি সাল্লামের পদ্ধতিতে আমল সম্পাদিত হওয়া এই তিনটি পদ্ধতি যদি না হয় তাহলে আমল কবুল হয় না সুতরাং ইমান এবং আমল পরিশুদ্ধ না হলে আল্লাহ রবুল আলমিনের রহমত লাভ করা যায় না এজন্য আমরা আমাদের ইমান এবং আমলকে পরিশুদ্ধ করে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা এই মহামারী থেকে মুক্তির জন্য দোয়া করব আমাদের চার নম্বর করণীয় হলো বেশি বেশি করে তওবা ইস্তেকফর করা আল্লাহ রবুল আলমিন বলেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবি মা কাসাবাত কুম ওয়া ইয়াফু আন কাসীর তোমাদের যে সব বিপদ আপদ হয় তা তোমাদের কৃতকর্মের ফল আর তিনি তোমাদের অনেক গোনা মার্জনা করে দেন সূরা শুরা 30 নম্বর আয়াত অন্য আয়াত আলামিন বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস স্থলে এবং সমুদ্রে বিপর্যয় ছড়িয়ে পড়েছে যেটা মানুষের নিজের হাতের কামাই নিজের হাতে অর্জিত সুতরাং মানুষের কৃতকর্মের কারণেই আমাদের এই পৃথিবীতে আজকে মহামারী দেখা দিচ্ছে এই মহামারী দেখা দিচ্ছে এজন্য আমরা আমাদের কৃতকর্মের আমরা আমাদের কৃতকর্মের বিষয়টা চিন্তা করে আমাদের যে ভুল ত্রুটি আছে সেগুলি থেকে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা তৌবা করি আর এর মাধ্যমে আল্লাহর কাছে আমরা ফিরে আসি ক্ষমা প্রার্থনা করি অন্য একটি হাদিসে রসুলুল্লা সাল্লাহ আলাইহি পৃথিবীতে এসব বিপদাবদ আসার জন্য কয়েকটি কারণ তিনি উল্লেখ করেছেন রসুলুল্লাহ সাল আলহ আসালাম বলেন লামতাজহারিল ইল ফি কৌমিন কত্তন হাত্তা ইয়া আলিনুল ফাহিসাত হাত্তা ইয়া বিহা ইল্লা ফাহ শাফি হিমুত্ত যখন কোনো জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে তখন সেখানে মহামারী ছড়িয়ে পড়ে তাছাড়া এমন সব বেধির উদ্ভব হয় যা পূর্বের লোকদের মধ্যে কখনো দেখা যায়নি ওয়াল আউজাউল্লাতি লাম তাকুন মাজাদসলাফিল্লাদ মাজাও এবং তাদের পূর্ববর্তীদের উপরে ছিল না এমন মহামারী এমন রোগ শোক এগুলি আপত্তিত হয় দুই নম্বরে রসুল্লাহ বলছেন ওয়াসিদ্দাতাল মাউনাত ওয়াজুর সুলতান আলহিম আর যখন মানুষ ওজন ও মাপে কারচুপি করে তখন তাদের উপরে দুর্ভিক্ষ কঠিন দারিদ্র ও শাসকদের নিষ্ঠুর নিপীড়ন নেমে আসে তিন নম্বর সাল্লাহ সাল আলহিউ বলেছেন ওয়ালাময়ামনাউল জাকাতিম ই কাত রামিনাই ওয়ালাউল আল বাহাইম লাম তিরু যখন কোনো জাতি তাদের ধন সম্পদের জাকাত আদায় করে না তখন আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দেওয়া হয় যদি ভূপৃষ্ঠ চতুষ্পদ জন্তু ও নির্বক প্রাণী না থাকতো তাহলে আল্লাহ রবুল আলমিন তাদের উপরে বৃষ্টি বর্ষণ করতেন না রসুল্লাহ সাল্লাম চার নম্বর কারণ বলছেন যখন কোন জাতি আল্লাহ তার রাসুলের সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করে অর্থাৎ ইমান পোষণ করার অঙ্গীকার ভঙ্গ করে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন ওয়ামা আলমিয়ান কুজু আহদ আল্লাহ ওয়াহদা রসুলিহি ইল্লা সাল্লা আল্লাহ আলহিম আদু আমিন ওগাই রিহিম ফা আহাজু বা জামা ফি হি ফি আই দিহিম যখন কোনো জাতি আল্লাহ তার রসুলের সাথে কৃত ইমানের অঙ্গীকারকে ভঙ্গ করে তখন আল্লাহ তাদের উপরে তাদের বিজাতীয় ও দুশ্মনকে ক্ষমতাসীন করে দেন এবং তারা তাদের সব সহায় সম্পদ কেড়ে নিয়ে যায় পাঁচ নম্বরে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন আলম তাহকুম আইম্মা তুহম বি কেতাবল্লাহে ওয়া তায়ালাহু ই জাল আল্লাহ বা আসাহুম বাইনাহুম যখন তোমাদের শাসকবর্গ আল্লাহর কেতাব মোতাবেক ফয়সালা করে না এবং আল্লাহর নাজিলকৃত বিধান ব্যতীত অন্য বিধান গ্রহণ করে তখন আল্লাহ তাদের পরস্পরের মধ্যে যুদ্ধ দিয়ে দেন একশো ছয় এবং তিন হাজার নয় এই হাদিসে রসুল্লাহ সাল্লাসাল্লাম মানুষের উপরে আপতিত বিপদ আপদের মুসিবাদের পাঁচটি কারণ তিনি উল্লেখ করেছেন প্রথমত তিনি বলেছেন কোন জাতির মধ্যে যদি প্রকাশ্যে বেবিচার অশ্লীলতা ছড়িয়ে পড়ে তাহলে তাহাদের মধ্যে মহামারী এগুলিও ছড়িয়ে পড়ে আজকের আমাদের সমাজে আমরা দেখতে পাই মানুষ প্রকাশ্যে তো বটেই আজকে ইন্টারনেটে ফেসবুকের মাধ্যমে নিজেদের স্বামী স্ত্রীর মধ্যে যে কর্মকাণ্ডগুলি সংগঠিত হয় সেগুলিও ভিডিও করে সেগুলি মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছে যেটা অশ্লীলতা ছড়ানোর নামান্তর আজকে প্রকাশ্যে রাস্তার ঘাটে পার্কে বিনোদন সেন্টারে বিভিন্ন জায়গায় মানুষ একে অপরে কপত কপতি নিজেকে জড়িয়ে ধরে এই ধরনের অশ্লীলতা প্রদর্শন করছে যেগুলি পূর্বে কখনো ভাবা যেত না ফলে আজকের আমাদের এই সমাজে এই অশ্লীলতা এগুলি ছড়িয়ে পড়ার কারণে আমাদের মধ্যে এই মহামারী দেখা দিচ্ছে আমাদের দেশে তো বটেই বিশেষ করে যেসব দেশ অমুসলিম রাষ্ট্র সেসব সেখানে তো কাপড় চোপড়ের তেমন কোনো বালাই নেই সেখানে নগ্নতা আর অশ্লীলতা সেগুলির সয়লাভ চলছে সুতরাং এর কারণে মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়ার জন্য মানুষকে আল্লামুখী করার জন্য আল্লাহ রবুল আলমিন এই মহামারী আমাদের উপরে চাপিয়ে দিয়েছেন সুতরাং এগুলি থেকে পরিত্রাণের জন্য এগুলি বন্ধ করার চেষ্টা করতে হবে অন্য দেশে যাই হোক না কেন বিশেষত আমাদের মুসলিম রাষ্ট্রে আমাদের দেশে এগুলি বন্ধ করার জন্য আমাদের নিজেদেরকে এবং আমাদের দেশের কর্তৃপক্ষকে দায়িত্বশীল সরকারকে এজন্য গিয়ে আসতে হবে দুই নম্বর কারণ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন যখন কোনো দেশে কোনো জাতি মাপে বা ওজনে কম দেয় তখন তাদের উপরে দুর্ভিক্ষ আসে তাদের মধ্যে কঠিন দারিদ্র এবং তাদের উপর শাসকদের নিষ্ঠুর নির্যাতন এগুলি চলে আসে আজকে এর বাস্তবতা আমাদের দেশে দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন নামি দামি কোম্পানিরও বিভিন্ন পণ্য প্যাকেটজাত দ্রব্য এগুলি ওজন করে দেখা যায় যেখানে একশো গ্রাম দেওয়া আছে সেখানে একশো গ্রামের জায়গায় হয়তো দশ গ্রাম অথবা বিশ গ্রাম কম পাওয়া যায় অথচ উচিত ছিল যে একশো গ্রামের জায়গায় একশো গ্রামে দেওয়া এবং প্যাকেট সহ একশো গ্রামের জায়গায় আরও একশো পাঁচ গ্রাম হওয়া যাতে করে যিনি কিনবেন তিনি যাতে প্রতারিত না হন তিনি যাতে পণ্যটা কম না পান আজকে এক লিটার যদি পেট বোতল হয় পেট বোতলে তেল কিনতে গেলে দেখা যায় সেখানে বোতলসহ ওজন করতে গেলে সেখানে যথাযথ ওজন পাওয়া যায় না আবার কোনো এক পাউন্ডের কেক কিনতে গেলে দেখা যায় সেখানে এক পাউন্ড কোথাও পাওয়া যায় না যথাযথ ওজন আজকে আমাদের দেশে নেই আবার যদি বিভিন্ন দেশে আমরা পরিমাপ করে বিভিন্ন জিনিস পরিমাপ করে কিনতে যাই সেখানেও বিভিন্ন ধরনের প্রতারণা বিভিন্ন ধরনের কূটকৌশল এগুলি আমরা লক্ষ্য করি সুতরাং এ কারণে আমরা বলতে পারি যে আল্লাহ রবুল আলমিনের এই বিপদ এই দারিদ্র এই দুর্ভিক্ষ এগুলি আমাদের উপরে ধেয়ে আসে কারণেই আজকে পাকিস্তানে আজকে ইন্ডিয়াতে যে পঙ্গপাল আসছে আমরা বলবো আল্লাহ রবুল আলমের পক্ষ থেকে এই আতঙ্ক আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকে এই দুর্যোগ এজন্যই এসেছে যে আমরা এই ওজনে মাপে কম দিয়ে থাকি আমাদের লোকেরা কম দিয়ে থাকেন সেজন্য তাদের সাবধান হওয়া দরকার তিন নম্বরে রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলছেন যখন কোনো জাতি তাদের ধন সম্পদের জাকাত আদায় না করবে তখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করা বন্ধ হয়ে যাবে আজকে আমরা দেখি আমাদের মৌসুমি যে ঋতু পরিবর্তন ছিল যে ঋতু চক্র ছিল বিশেষ বিশেষত আমাদের দেশের এই ষড় ঋতুর এই দেশে আজকে তিনটি বা চারটির বেশি ঋতু আমরা আমরা আজকে দেখতে পাচ্ছি না আমরা শরৎকাল হেমন্তকাল এগুলি কি এগুলি বুঝতে পারি না আজকে শরৎকালেও বৃষ্টি হয় আজকে হেমন্তকালেও বৃষ্টি হয় অথচ বৃষ্টি হওয়ার কথা ছিল বর্ষাকালে বৃষ্টি হওয়ার হওয়ার কথা ছিল গ্রীষ্মকালে সেটা না হয়ে আজকে সারা মৌসুমেই বৃষ্টিপাত হচ্ছে এগুলি বলতে হবে যে আমাদের দেশের মানুষ আজকে যারা জাকাত দেওয়ার মতো সামর্থ্য রাখে যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক তারা আজকে যথাযথভাবে জাকাত না দেওয়ার কারণে আমাদের দেশে এই মৌসুমি পরিবর্তন ঘটেছে আমাদের দেশের এই ঋতু পরিবর্তন ঘটেছে আমাদের দেশে এই অনাবৃষ্টি এই অতি খরা এগুলি আজকে ঘটছে এগুলি থেকে সাবধান হওয়ার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের সম্পদের যথাযথ জাকাত প্রদান করা এরপরে রসুল সাল্লা সাল্লাম বলছেন কোন জাতি আল্লাহ এবং তার রাসুলের সাথে কৃত বাধা যদি তারা পূরণ না করে তাহলে আল্লাহ রব্বুল আলমিন বিজাতীয় দুশ্মনকে অন্য জাতের দুশ্মনকে তাদের উপরে চাপিয়ে দেবেন আজকে আমরা দেখি যে আমাদের উপরে অন্যরা শাসন করছে কর্তৃত্ব করছে দেশ আমাদের হলেও আইন চলে অন্যদের দেশ আমাদের হলেও এখানে অন্যের ইশারায় অন্যের হাতের ইশারায় আমাদের এই দেশ পরিচালিত হয় সুতরাং আমরা কতটাই বা নিজেরা স্বাধীন সেটা আমাদেরকে চিন্তা করতে হবে আমরা যদি নিজেরা আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যে কৃত অঙ্গীকার আছে যে ইমানের দাবি আছে এই দাবি পূরণ করার জন্য আমাদের প্রত্যেককে আজকে সচেতন এবং সজাগ হওয়া দরকার আমরা যেন আল্লাহ রবুল্লা আলমের সাথে কৃত এই ওয়াদাকে পূরণ করি তাহলে এই আমরা আমাদের দেশে আমরা স্বাধীনভাবে বসবাস করতে পারবো সর্বশেষে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে বিষয়টি বলেছেন যদি কোনো জাতি আল্লাহ এবং তার রাসুলের বিধান অনুযায়ী ফয়সালা না করে এবং আল্লাহ এবং তার রাসুলের বিধানকে নিজেরা নিজেদের জন্য সেটাকে নির্ধারণ না করে তাহলে আল্লাহ রব্বুল তাদের উপরে এমন রাষ্ট্রপ্রধানকে চাপিয়ে দেবেন যে তাদের উপরে নির্যাত নির্যাতন করবে যে তাদের উপরে অন্য চাদেরকে চাপিয়ে দেবেন যে শত্রু তাদের জানমাল ছিনিয়ে নিয়ে যাবে পাঁচ নম্বরে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন যে আল্লাহ রবুল্ আলমিন নাজিলকৃত বিধান অনুযায়ী যদি শাসন করা না হয় কোনো জাতি যদি শাসন না করে এবং এটাকেই তাদের ফয়সালার একমাত্র মানদণ্ড হিসেবে গ্রহণ না করে তাহলে তাদের উপর এমন দুশ্মনকে চাপিয়ে দেবেন যারা তাদের হাতের সম্পদগুলিকে ছিনিয়ে নিয়ে চলে যাবে আজকে আমরা দেখতে পাই আমাদের দেশের বিভিন্ন খনিজ সম্পদ আমাদের দেশে এত সম্পদ আছে যেগুলি আমরা নিজেরা ভোগ করতে পারছি না বরং অন্য মানুষ আজকে এখান থেকে উত্তোলন করার নামে আজকে আমাদের এই সম্পদ উঠিয়ে দেওয়ার নামে আজকে তারা সিংহবাক নিয়ে যাচ্ছে তাদের দেশে আর আমাদের দেশের মানুষ সেগুলি অল্প বেশি দামে সেগুলি চড়ামূল্যে সেগুলি আবার কিনে নিতে হচ্ছে অথচ এগুলি জনগণের সম্পদ জনগণ নিজেরা এটা ভোগ করতে পারছে না সুতরাং আমাদের জন্য করণীয় হবে আমাদের দেশের সরকার এবং সংশ্লিষ্ট দায়িত্বশীল তারা যেন আল্লাহ প্রদত্ত বিধান অনুযায়ী কোরআন এবং সহি আদিস অনুযায়ী আমাদের দেশ এবং এই রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করেন তাহলে ইনশাআল্লা আমাদের দেশে শান্তি ফিরে আসবে আমরা আমাদের সম্পাদের মাধ্যমে আমরা স্বাবলম্বিতা অর্জন করতে পারবো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ মামিন আমাদের পাঁচ নম্বর করণীয় হল এ মনোযোগী হওয়া ফরজ সালাতের পাশাপাশি নফল সালাদ সমূহ আদায় করতে হবে সাথে সাথে তাহাজুদ্ সালাত ও ইশরাকের সালাদ বা অন্যান্য সালাদগুলি আমাদেরকে যথাসময় আদায় করার চেষ্টা করতে হবে কোরআন হাদিস নিয়মিত অধ্যয়ন করা তাজবি তাহলিল জেকের আজকার এগুলি আমাদের করার চেষ্টা করতে হবে আয়াতুল কুরসি পড়ে ঘুমানো এবং নিয়মিত কুনুদ পাঠ করা এগুলি করার আমাদেরকে চেষ্টা করতে হবে রাসূলুল্লাহ সাল আলহ আসাল্লাম বলেন লাইয়া এলাইকা আলাইকা মিনাল্লাহ ফেজান। যদি তাহাজ পাঠ করে আয়াতুল কুরসি পাঠ করে কেউ ঘুমায় যদি আয়াতুল কুরসি পাঠ করে কেউ ঘুমায় তাহলে আল্লা রবুল আলমিন আপনার গৃহে গৃহবাসীদের নিরাপত্তার জন্য একজন ফ্রেস্তা নিযুক্ত করবেন সাহিবুখারি দুই হাজার তিনশো নম্বর হাদিস তাহলে আমরা চেষ্টা করব আয়াতুল কুরসি এগুলি পাঠ করে ঘুমানোর সাথে সাথে আমরা বেশি বেশি করে এবাদতবন্দিগি করি এবং আমরা তাকবির তাহলিল আল্লাহ আকবর বলা সুহান আল্লাহ বলা বেশি বেশি করে দান সাদাকা করা এগুলির আমরা চেষ্টা করি রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম তিনি বলেছেন এন্না শামসা ওয়াল কামারা আয়াতাই নেমিন আয়াতিল্লাহে লাই আকসিফা নিল মাউতি আহাদিন ওয়ালা আলি লি হায়াতিহি ফাইজা রাই তুম জালিকা ফদরুল্লাহ ওয়াকাবিরু ওয়াসল্লু ওয়া তাসদ্দাকু চন্দ্র সূর্য আল্লাহ রবুল আলমিনের নিদর্শন অন্যতম দুটি নিদর্শন কারো জন্মে অথবা কারো মৃত্যুর কারণে এটা গ্রহণ লাগে না যদি তোমরা এ দুটির গ্রহণ দেখতে পাও তাহলে তোমরা আল্লাহর কাছে দোয়া করো এবং তোমরা আল্লাহ আকবর বলো অর্থাৎ তাকবির বলো এবং সালাত আদায় করো আর সাদাখা করো শাহি বুখারি হাদিস নম্বর এক সুতরাং রসুলসাল আলহি ওয়া্লামের নির্দেশ অনুযায়ী আমরা এই বিপদাপদের সময় বেশি বেশি করে এবাদত বন্দিগি করি তসবি তাহলিল করি জিকে রাস্কার করি আমরা সাধ্যমতো নফল ফরজ সালাদগুলি আদায় করি নফল সালাদগুলি বেশি বেশি করে করার চেষ্টা করি এবং আমরা দান সাদাকা বেশি বেশি করি তাহলে ইনশাআল্লাহ আমরা এই মহামারী থেকে আমরা এই আতঙ্ক থেকে আমরা এই ভাইরাস থেকে ইনশাল্লাহ নিরাপদ থাকতে পারব আমাদের ছয় করণীয় হল সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা বাসক্ত সালাতের মাধ্যমে আমরা নিজেদেরকে বিভিন্ন ময়লা থেকে বিভিন্ন অপবিত্রতা থেকে অপরিচ্ছন্ন হওয়া থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারি এজন্য আমরা চেষ্টা করব ভালোভাবে অজু করা এবং খাওয়ার পূর্বে হাত মুখ এগুলি সুন্দরভাবে ধৌত করে খাবার গ্রহণ করা আর সাথে সাথে কিছু মধু এবং কালোজেরা এগুলি নিজেরা খাওয়া আল্লাহ রবুল্লা আলমিন বলছেন ফি হি শেফা নাস এই মধুর মধ্যে মানুষের জন্য রোগের প্রতিষেধক রয়েছে সুরা নাহাল উনসত্তর নম্বর আয়াত রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন এন নাহাজ হিদুল হাব্বাত উসাউদা শেফা উন লিকুল মিনকুল্লি দা ইন ইসাম নিশ্চয়ই এই কালোজিরা মৃত্যু ব্যতীত সকল রোগের ঔষধ সহি বখারি হাদিস নম্বর পাঁচ হাজার ছয়শো সাতাশি আমরা প্রতিদিন সকালে বা সন্ধ্যায় নিয়মিত কালোজিরা এবং মধু এগুলি খাওয়ার চেষ্টা করি আর আমরা এই হাদিসের উপর আমল করার চেষ্টা করি সাথে সাথে সতর্কতা অবলম্বনের জন্য মুখে মাস্ক ব্যবহার করা এবং মাঝে মাঝে হাত ধৌত করা সাবান দিয়ে হাত ধৌত করা খাবার পূর্বে সুন্দরভাবে হাত ধৌত করা এগুলি আমরা চেষ্টা করব এগুলি আমরা চর্চা করব যাতে করে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারি একটা জিনিস মনে রাখতে হবে যে নিজে ক্ষতিগ্রস্ত হওয়া এবং অন্যকে ক্ষতিগ্রস্ত করা থেকে রসুল্লাহ আলাইহি সাল্লাম নিষেধ করেছেন সেজন্য আমরা নিজেদেরকেও রক্ষা করি এবং অন্যদেরকে আমাদের ক্ষতি থেকে বাঁচিয়ে রাখার জন্য আমরা মাস্ক ব্যবহার করি এবং পরিচ্ছন্ন থাকার চেষ্টা করি রসুল্লাহ বলছেন লাজারারা ওলা জেরারা ক্ষতিগ্রস্ত করো না এবং ক্ষতিগ্রস্ত হও হয়েও না সুতরাং আমরা ক্ষতিগ্রস্ত হওয়া থেকে এবং কাউকে আমাদের দ্বারা ক্ষতিগ্রস্ত করা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব এই আমাদের দরকার মুক্ত পরিবেশ এবং জনসমাগম এগুলি এড়িয়ে চলা যেখানে মানুষের সমাগম বেশি আছে সেখান থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব অযথা ঘোরাঘেরা ঘোরাফেরা এবং বিভিন্ন আড্ডায় বসে গল্প গুজব করা এগুলি থেকে আমরা বিরত থাকি বরং তাহলিল এবাদত এবাদতবন্দিগীর মধ্যে আমরা রত থাকি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ মামিন আমাদের সাত নম্বর করণীয় হল আক্রান্ত স্থানে না গিয়ে নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং নিজনেস অবস্থানে অবস্থান করা নিজ নিজ বাসস্থানে বা যেখানে আমরা থাকি সেখানে অবস্থান করা রসল্লাহ সাল্লাসাল্লাম তিনি বলেছেন এজা সামিতুম বি আর্জিন ফালা তাদুলুহা ওয়াইজা ওয়াকা বে আরজিন ওয়া আন্তুম বিহা ফালা তখরুজুমিন হা যদি তোমরা কোনো স্থানে মহামারীতে মহামারী ছড়িয়ে পড়েছে বলে শুনতে পাও তাহলে সেখানে গমন করো না আর নিজ এলাকায় আক্রান্ত হলে সেখান থেকে বের হইও না শহিব বুখারি হাদিস নাম্বার পাঁচ হাজার সাতশো আঠাশ সুতরাং যে এলাকায় আক্রান্ত রোগীর খবর পাওয়া যাবে আমরা সেই এলাকা থেকে দূরে থাকব সেখানে যেন আমরা গরম গমন না করি সেখান থেকে আমরা বিরত থাকবো আর আমরা নিজ নিজ এলাকায় অবস্থান করার চেষ্টা করব। যদি কোনো জায়গায় আক্রান্ত হয় আর আমরা সেখানে থাকি তাহলে সেখান থেকে বের হয়ে আসা সেটাও আমাদের জন্য করণীয় নয় বরং তার মাধ্যমে হতে পারে যে এলাকা নিরাপদ আছে সেই এলাকায় আমার মাধ্যমে এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে সেজন্য আমরা চেষ্টা করব। আমরা যেন সেই এলাকায় না যাই রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লামের নির্দেশ আমাদের সার্বিক জীবনে আমরা মেনে চলার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আট নম্বর করণীয় হলো ভাইরাসের আক্রান্ত হলে বা কোয়ারেন্টাইনে থাকলে জনসমাবেশ পুরোপুরি এড়িয়ে চলা একজন মানুষও যেন আমার দ্বারা আপনার দ্বারা আক্রান্ত না হয় সে ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা কারণ রাসুল্লাহ সাল্লাম বলছেন লাজারারা ও লজেররা অন্যের করো না এবং নিজেও ক্ষতিগ্রস্ত হয়েও না সোনানিবনু মাজা দুই হাজার সুতরাং আমরা কোয়ারেন্টাইনে থাকলে যাতে করে জনসমাবেশ সম্পূর্ণভাবে এড়িয়ে চলতে পারে সেজন্য আমরা চেষ্টা করবো নিজ নিজ অবস্থানে আমরা অবস্থান করবো বাহিরে ঘোরাফেরা না করি আল্লাহ আমাদেরকে সেই বিষয়ে আল্লাহ আমাদেরকে তো ফিকদান করুন আমাদের নয় নম্বর করণীয় হল কোনো ব্যক্তি আক্রান্ত হলে তার সাব তার সেবায় এগিয়ে আসা পূর্ণ আত্মরক্ষা ব্যবস্থা অবলম্বন করে সাধ্যমতো আক্রান্ত ব্যক্তির সেবা করা তার যত্ন করা আল্লাহ রব্বুল আলমেন বলছেন ওমান আহিয়াহা কাহামা আহিয়ান্না আসা জামিয়া যে কারো জীবন রক্ষা করে সে যেন মানুষের সমস্ত মানুষের জীবন রক্ষা করে সুরাম মায়েদা বত্রিশ নম্বর আয়াত সুতরাং আক্রান্ত ব্যক্তি ব্যক্তিকে সেবা শুশ্রূষার মাধ্যমে নিজেকে আত্মরক্ষামূলক সার্বিক ব্যবস্থা এগুলি গ্রহণ করার মাধ্যমে যে আক্রান্ত ব্যক্তি আছেন তার সেবা করা তাকে সুস্থ করে নেওয়ার জন্য তাকে আরোগ্য লাভের জন্য যথাসাধ্য তার সেবা শুশ্রূষা করা একজন মমিন হিসাবে আমাদের প্রত্যেকের করণীয় আর এ বিষয়ে নিজেকে অবশ্যই আল্লাহর উপর ভরসা রাখতে হবে যে আল্লাহ যদি আমাকে আক্রান্ত করেন তাহলে অন্য কেউ এর থেকে মুক্তি দেওয়ার নাই আর আল্লাহ যদি আমাকে আক্রান্ত না করেন তাহলে আমি রোগীর সেবা করলেও ইনশাআল্লাহ আল্লাহ আমাকে এর থেকে মুক্তি দান করবেন সুতরাং ভয় না পেয়ে আমরা আত্মরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করে আমরা এই রোগীর সেবায় এগিয়ে আসব সে বিষয়ে আমরা সচেতন থাকবো চেষ্টা করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ মামিন এরপরে আমাদের দশ নম্বর করণীয় হবে রসুল্লা সাল্লামের পক্ষ থেকে যে দোয়াগুলি আমরা শিখেছি যে দোয়াগুলি রসুলুল্লাহ সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন সেই দোয়াগুলি আমাদেরকে বেশি বেশি করে পাঠ করতে হবে রসুলুল্লাহ সাল্লুয় সাল্লাম তিনি বলেছেন যদি কোনো ব্যক্তি নির্মক্ত দোয়াটি এই দোয়াটি সকালে এবং সন্ধ্যায় পাঠ করে তাহলে তার উপরে আকস্মিক কোনো বিপদ আপদ এগুলি আপতিত হবে না দোয়াটি হচ্ছে বিসমিল্লাহ ইদি লাইয়াজুররু মা ইসমিহি উনফিল আর্দে ওলাফ ইসলামায় অহু আসামিউল আলিম আমি আবার বলছি বিসমিল্লাহ হিল্লাদি, লাজুরু মা ইসমিহি উনফিল আর্দে ওলাফ ইসলামায় অহু আসামিউল আলিম আমি আল্লাহর নামে শুরু করছি যার নামে শুরু করলে আসমান ও জমিনের কোনো বস্তুই কোনোরূপ ক্ষতি সাধন করতে পারে না তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ সুনান তিরমিজি ওয়াবাজা আবুদাউদ মেসকা হাদিস নম্বর দুই হাজার তিনশো একানব্বই আরেকটি একটি দেওয়া হচ্ছে রসুল্লাহ সাল্লা সাল্লামের পক্ষ থেকে যেটা আমাদেরকে শেখানো হয়েছে সেটা হলো মিনাল আল্লাহনে ওয়াল জুনুনে ওয়াল জুজামে ওয়ামিন সাইইল আসকাম। হে আল্লাহ আমি তোমার নিকটে আশ্রয় চাই রোগ মস্তিষ্ক বিকৃতি কুষ্ঠ এবং সব ধরনের দুরারঙ্গ ব্যথি হতে আবু দাউদ পনেরোশো চুয়ান্ন মেসকা হাদিস নাম্বার দুই চারশো সত্তর আমি আবার বলছি আল্লাহ ইন্নে আউজুবিকা মিনাল বারসে ওয়াল জুনুনে ওয়াল জুজামে ওয়ামিন সাইয়েল আসলাম তৃতীয় আরেকটি দোয়া হচ্ছে রসুল্লাহ সাল্লা সাল্লাম যেটা বেশি বেশি পাঠ করতেন আউজুবি কালিমি তিল্লাহ মাতিমিন শারিমা হলাকা আমি আল্লাহর পরিপূর্ণ কালিমাসমূহের মাধ্যমে তার সৃষ্টির যাবতীয় অনিষ্টকারিত হতে পানাহ চাচ্ছি আশ্রয় প্রার্থনা করছি সহি মুসলিম হাজদিস নাম্বার দুই হাজার সাতশো আট সুতরাং এই দোয়াগুলি আমরা বেশি বেশি পাঠ করার চেষ্টা করি আর যদি কোনো ভাই আক্রান্ত হন তাহলে সেই রোগীর জন্য আমরা দোয়া করব আজহিবিল বা আসরব্বা নাস ওয়াশফি আংতা শাহি লা শেফা আ ইল্লা শেফা উকা শেফা আনলা ইউাদিরু সাকমা আমি আবার বলছি আজহিবিল বা আসরব্বা নাস ওয়াশফি আংতা শাফি লা শেফা ইল্লা শেফা উকা শেফা আনলা ইউাদিরু সাকমা অর্থ কষ্ট দূর করো হে মানুষের প্রতিপালক আরোগ্য দান করো তুমি আরোগ্য দানকারী কোনো আরোগ্য নেই তোমার দেওয়া আরোগ্য ব্যতীত যা কোনো রোগকে বাকি রাখে না মুত্তাফাকলাই মেশকাত হাদিস নাম্বার এক হাজার পাঁচশো তিরিশ সুধি আমরা করোনা ভাইরাস থেকে আত্মরক্ষার জন্য এতক্ষণ দীর্ঘ আলোচনা আমরা শুনছিলাম আমরা এই করণীয়গুলি আমরা পর্যায়ক্রমে আমরা এগুলি পালন করার চেষ্টা করি সবশেষে আজকে যারা বিভিন্নভাবে রোগাক্রান্ত হয়ে যাচ্ছেন আমরা তার থেকে তাদের সেবা থেকে নিজেদেরকে দূরে না সরিয়ে না রেখে আল্লাহর উপর ভরসা রেখে আমরা পরিপূর্ণ আত্মরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমে আমরা তাদের সেবায় এগিয়ে আসি এবং সরকারকে এবং সংশ্লিষ্ট দায়িত্বশিল্পীদেরকেও আমরা কথা বলবো যে দেশের নাগরিকদেরকে রক্ষা করার জন্য আমাদের যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে আমরা আমাদের দেশের নাগরিকদেরকে আমাদের দেশের জনগণকে রক্ষা করার জন্য আমরা এগিয়ে আসি মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার জন্য আমরা চেষ্টা করি এবং আমাদের আল্লাহর কাছে ভরসা করে আমরা এই করণীয়গুলি আমরা একের পর এক আমরা পালন করার চেষ্টা করি অন্যান্য মানুষের কাছেও আমরা এগুলি পৌঁছে দিই তাদেরকে জানিয়ে দিই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ মামিন সুপ্রিয় দর্শক শ্রোতা সেই সাথে আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি আহলাদেস আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে করোনা ভাইরাস থেকে আত্মরক্ষায় করণীয় সম্পর্কে একটি লিফলেট প্রকাশ করা হয়েছে এটা আমরা আমাদের টিভিতে আমরা আমাদের এই লিঙ্কে আপনাদের কাছে দিয়ে দেব যদি আপনারা কেউ নিজেরা ছাপিয়ে বিতরণ করতে চান সেটাও করতে পারেন অথবা আমাদের কাছ থেকে আমাদের কেন্দ্রীয় অফিস থেকে সংগ্রহ করে আপনারা এটা ব্যাপকভাবে প্রচার করতে পারেন আমি আপনাদের সামনে যে বিষয়গুলি উল্লেখ করলাম এই বিষয়গুলি পয়েন্ট আকারে আমাদের এই লিফলেটে ধারাবাহিকভাবে আলোচনা করা আছে সেটা আপনারা নিজেরা পড়ে নিজেরা উপকৃত হতে পারবেন এবং যে ভাইদের কাছে আপনারা বিতরণ করবেন তারাও এর মাধ্যমে উপকৃত হতে পারবে সুতরাং আপনাদের কাছে আহ্বান জানাবো আপনারা বেশি বেশি করে আমাদের এই প্রচারপত্রটি সংগ্রহ করে নিজেরা পড়ুন এবং অন্যদেরকে পড়তে সহায়তা করুন এবং এগুলি ব্যাপকভাবে ছড়িয়ে দিন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আল্লাহ মামিন আকুলক উলিহাদা আস্তাকুরুল্লাহ আলিবালাকুম সাইরুল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি